মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আদুর যত্ন একেবারে ভরিয়ে রেখেছে তোকে, আর কত ওদের বাঁচানোর চেষ্টা করবি তুই? এই তো আদুর যত্নের নমুনা, তোর আজ বউ ভাত, এখনো সাজিসনি গুজিসনি, গোটা বাড়িতে একটা ফুলের নাম গন্ধ পর্যন্ত নেই। সানাই কই? হালকা করে সানাই কোথায় বাজছে? আর এই যে আমরা কুটুম বৌভাতের দিন সকালবেলায় এসেছি, কোথায় আমাদের একটু লুচি তরকারি বদে দেবে তা না? বাইরে থেকে কি শুনলাম, তোর ওপর চেঁচামেচি তো হচ্ছে, বলি কি হচ্ছে এসব? সুবল, না না এক সেকেন্ড, তোমরা কি করে ভাবলে যে আমাদের বাড়িতে আনন্দ মজা হবে? তোমরা জানো না আমাদের বাড়ির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখো এটা তো শোকের বাড়ি, তাই ওইভাবে আমরা আনন্দ হুল্লোড় কিছু করতে পারবো না, তবে বিয়ের সব রকম নিয়মই পালন করা হবে। এই তো কাল কাকিমা নিজে গিয়ে শ্যামলীকে নতুন শাড়ি আর সিঁদুর দিয়ে এসছে, একটু বাদেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই প্রিয়া, তুই গিয়ে একটু শ্যামলীকে সাজিয়ে গুজিয়ে আন, আর ওই সোনালি টুম্পা এই ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যা কিছু হবে না, খাওয়া দাওয়া হবে না। শোন অনি, অনি এদিকে তুই। মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখ। মাথা গরম করবো না তো কি করবে, লুমপেন গুলোর ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? চল আসুন আসুন, লুমপেন নয় সঙ্গে করে মহিলা কমিশনের লোকজন নিয়ে এসছে। আমার মনে হয় পুরো প্ল্যানটা শ্যামলি, ও তোকে ফুল বিল দেখি উত্তেজিত করবে, আর ওর ভাইরা দলবল নিয়ে এখানে হুচ্ছুতি করবে। ভালো আছেন? কোনো রকম রিয়্যাক্ট করবি না, ঠিক আছে? তুই তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে না। বাবা বিশ্বাস করো, নেহা তোমার ফ্যামিলি ইনভলভ আছে বলে, তোমরা এখানে ইনভলভ আছো বলে, তাহলে শ্যামলী মালাকাড়ার সমস্ত চক্রান্ত কিভাবে? বিশ্বাস করো প্রিয়া দিদি, আমি যে বিলটা অফিস থেকে এনেছিলাম না, সেই বিলটা এটা নয় গো, ওই বিলটায় সত্যি সত্যি গন্ডগোল ছিল। তোর কি দরকার ছিল বলতো অফিস থেকে বিলটা নিয়ে আসার? দেখতে পাচ্ছিস এখন কি পরিস্থিতি, তুই যা বলছিস যা করছিস সবাই তোকেই সন্দেহ করছে, তার উপর আবার আমি কি করতাম প্রিয়া দিদি, কি করবো বলতো? আমি আমার আমার আর কি বা উপায় আছে? আমি তো ওখানে আমার নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে আশ্রিত হয়েছিলাম, তবু তো আমার একটা সম্মান ছিল বলো, পাঁচটা লোক আমাকে চিনতো, আমার রান্নার প্রশংসা করত, লোকে লোকে তো এতটুকু জানতো যে হ্যাঁ মেয়েটা গরিব, মেয়েটা বোকা, কিন্তু মেয়েটা ঠক জোচ্চর খুনি নয়। আর এখানে এখানে সবাই তো আমার দিক থেকে ঘেন্নায় মুখ ফিরিয়ে রেখেছে, আমি কি নিজেকে প্রমাণ করার এতটুকু চেষ্টা করবো না, নিজের সম্মানটুকু ফিরিয়ে আনার এটুকু চেষ্টা করবো না? প্রিয়া দিদি, আমি কি শেষবারের মতো স্যারকে বোঝানোর এতটুকু চেষ্টা করবো না বলো? কিন্তু সেটা তো হলো না বল শ্যামলিদি। কিন্তু সেটাই ভাবছি গো প্রিয়া দিদি, বিলটা বদলে গেল কি করে, কে বদলালো? তোমার লাগবে না, পড়ে গেল একটু লুচি ভাজো বেশি করে, লাগবে কিন্তু আবার।
ভালো হয়েছে, ঘরের মতো হয়েছে। হ্যাঁ তরকারিটা ভালো সুন্দর। দিদি কোথায় গেল? লুচি তরকারি খাইয়ে না গাড়ি দেওয়ার ধান্দা ওসব হবে না। আরে শুরু করুন আপনাদের ভাত কাপড়ের অনুষ্ঠান, আমাদের তো অন্য কাজ আছে নাকি? না ভাববেন না যে আমাদেরকে খাইয়ে এখান থেকে বার করে দেবেন। হ্যাঁ যাবো কোথায়? দিদি কই? দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সোনালি দেখতো শ্যামলী তৈরি হলো কি না, প্রিয়া তো ওর সঙ্গেই আছে, যা ডেকে নিয়ে। এই যাও দাঁড়াও, আমরা যাবো তোমার সঙ্গে। সব কি আর কাজের লোকদের দিয়ে হয়? তো নিজেদেরও ডাক খোঁজ করতে হয় নাকি? বাড়ির বউ বলে কথা, তোমাদের তো কোনো ছ্যাদ নেই, চলো। বলছি লুচি না বেশি হয়ে গেছে, একটু তরকারি পাওয়া যাবে? আমার দুটো লুচি লাগবে। লুচি দিচ্ছে? তুই কি বলছিস শ্যামলিদি, আমাদের কোম্পানিতে যে চুরি হয়েছে আর এই চুরিটা যে বাজারে ঢাকতে চাইছে তার আমাদের পরিবারের কেউ, মানে আমাদের বাড়ির কেউ এই বিলটা সরিয়েছে? কারণ বাইরে থেকে তো বাড়িতে কেউ আসেনি। আমি জানি না গো প্রিয়া দিদি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতেই পারছি না। আমার খুব ভয় করছে রে শ্যামলিদি, আমারও খুব ভয় করছে প্রিয়া দিদি। কতক্ষণ করে গল্প করবে, ওদিকে ভাত কাপড় হবে যে। হ্যাঁ হয়ে গেছে চলো। আমার প্রথমেই একটা সন্দেহ হয়েছিল, কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার ইচ্ছে না থাকলে বলে দিক, আমরা তাহলে অন্য ব্যবস্থা নেব। তাহলে বসেই যাই, বসুন আপনারা বসুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।